사람들 무슨 사람들 아니 어디 있어 사람들 맞고 내 사람들 사람들 어디 있어 사람들 어디 있어 사람들 어디 있어 사람들 어디 있어 সংযোগে উশৃঙ্খল জনতা নিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে হামলা করেছেন। আমরা অবিলম্বে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করছি এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই অবিলম্বে এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা করে নির্বাচনী পরিবেশ তৈরি করবেন। ইনশাল্লাহ আমরা মনোবল নিয়ে আছি, সাহস নিয়ে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আমরা এই নির্বাচনে আছি এবং শেষ পর্যন্ত লড়াই করে আমরা দানের শীষের গণজোয়ারকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রার্থী জনাব তাবি দাওয়াল। আমি প্রথমে সকল আমার দলের নেতা কর্মীদেরকে এবং সাধারণ এলাকাবাসীকে এখন আহ্বান জানাচ্ছি সুস্থ শান্ত শৃঙ্খলভাবে বজায় রাখার জন্য। আমরা আমাদের গণসংযোগ, যেটা আমাদেরকে ভোটারদের আর মানুষের কাছে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আমরা বজায় রাখব। আমরা কোনো ভয় ভীতি হামলাতে পিছে নামব না। একটু আগে আপনারা সকলে জানেন যে আমরা ইতিবাচক ভাবনা নিয়ে শুরু করেছিলাম, পিছন থেকে কাপুরুষের মতো পিছন থেকে আমাকে টার্গেট করে মারা হয়েছে আর আমার সাথে যারা সহকর্মী ছিল ওনাকেও ধাক্কা থেকে মারা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এই পুরো হামলাটা আমাদের কিছু কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে। আমি প্রথমে পুলিশ কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের দায়িত্ব পালন করার জন্য। একইভাবে পুলিশ কর্মকর্তাকে অনুরোধ করি, ওনারা নিজের চোখে হামলাকারীকে দেখেছে, এই এলাকারই ঠেলাগাড়ি মার্কার কমিশনার বাবুল, মানে ওনার নাম মাসুম,
ওনারা যেন কমিশন মাসুনের এগেনস্টে যত যত ব্যবস্থা নেয়। আর আমি আমার প্রতিপক্ষকে হুঁশিয়ার করে দিচ্ছি আবারও, যে এরকম কোনো হামলা, বিশেষ করে আমার উপরে আঘাত, আমার মনোবলও ভাঙবে না, আমাকে পিছিয়ে সরতে পারবে না। আমরা আমাদের গণসংযোগে এগিয়ে যাব। আমরা আগামীতে 1 ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নির্বাচনকে আমরা বিজয় করে প্রমাণ করব যে ওনাদের কোনো জনমত অস্তিত্ব নাই। ধন্যবাদ, ধন্যবাদ। জসিম ভাই রেকর্ড দেন। হ্যালো, ফারুক, 10টার দিকে গাবতলী এলাকা থেকে বিএনপির প্রার্থী তাবি তাহলে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন, এবং তারা যখন বড় বাজার এলাকাতে তারা যখন আসেন তখন এখানে তাবিতের যে গণসংযোগ যে টিম রয়েছে তাদের উপরে হামলা চালানো হয়, এবং তাবিত এবং এখানে যে বিএনপির প্রচার সম্পাদক অ্যানি রয়েছেন তিনি বলছেন যে আসলে নৌকার যারা সমর্থক রয়েছে এবং এখানে যারা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন আওয়ামী লীগের পক্ষে তারা তাবিতের উপরে হামলা চালিয়েছে, এবং আমরা দেখেছি যে আসলে এখানে ডিম ছুড়ে মারা হয়েছে, এবং তাবিত অভিযোগ করেছেন যে তাকে ঘুষি মারা হয়েছে। ফলে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করা হয়েছে, তাবিত এবং অ্যানি তারা সংবাদ সম্মেলন করেছেন এবং তারা এই যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ রয়েছে এখানে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেছে, এবং এখান থেকে তাবিত যারা ছিলেন এবং তার সাথে যে স্থানীয় নেতাকর্মীরা ছিলেন বিএনপির তারা এই এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ যারা আসলে নৌকার প্রতীকের সমর্থক তারা এই যে তাবিতে যে গণসংযোগ টিম রয়েছে তার উপরে তারা তেড়ে আসার চেষ্টা করে। তো এরপরে ডিম ছুড়ে মারা হয়, একই সঙ্গে তাবিতকে ঘুষি মারা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি, এবং অ্যানির পক্ষ থেকে এবং তাবিতের পক্ষ থেকে সেই বিষয়টি অভিযোগ করা হয়েছে, এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন, দাবি জানিয়েছেন। এবং বলা যায় যে এখানে কিন্তু একটি সাময়িক উত্তেজনা তৈরি হয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে নির্বাচনী প্রচারণাকে ঘিরে এই উত্তেজনা তৈরি হয়েছে। সকাল থেকে তাবিত আওয়াল তিনি প্রচারণা চালাচ্ছিলেন, এবং আজকে তার প্রচারণা চালানোর কথা রয়েছে এই মিরপুরে যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানেও প্রচারণা চালানোর কথা রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ইট পাটকেল ছোড়ানোর মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এবং ইট পাটকেল ছুঁড়ে মারা হয়েছে, এবং আমরা দেখেছি যে আসলে বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের চোখে মুখে আমরা রক্ত দেখেছি। এবং আসলে আমরা পুলিশের চেষ্টা করব যে আসলে কি আপনি কি বলবেন, ওকে আসলে এখানে যারা বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে আচ্ছা একটু বলবেন যে আসলে কি সাধারণ মানুষ আমাকে দাবি কেবল নিজে আমার গায়ে হাত দিয়েছে, দাবি কেবল নিজে সন্ত্রাসী বাহিনী নিয়েছে, এখানে তাদের কোনো ভোট নাই, সব সন্ত্রাসী এসে খালে সন্ত্রাসী, তার ছেলে সন্ত্রাসী। আপনার পরিচয়টা একটু বলবেন। আমি সাধারণ মানুষ, আমি একজন সাধারণ ভোটার। আসলে এখানে যারা
আসলে এখানে যে উত্তেজনা তৈরি হয়েছে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে, এবং আমার ছবি দেখাই তাহলে। আমি কথাবার্তা কম বলবো, ওকে 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 ওকে। ফারুক, দেখতে পাচ্ছেন যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তাবিথ আউয়াল, তিনি প্রচারণা চালাচ্ছেন এবং সকালে এই গাবতলীর এই এলাকা থেকে তিনি প্রচারণা শুরু করেন, এবং এখানে এসে তিনি বিভিন্ন যে তার যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তিনি জানাচ্ছেন এখানে যারা ভোটার রয়েছেন তাদেরকে, এবং এখানে পুলিশ নিরাপত্তা রয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রচারণা চলছে এখানে। বিএনপির যে কেন্দ্রীয় নেতা রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনিও রয়েছেন তাবিথের সাথে, এবং আগামী 1 ফেব্রুয়ারি যে ভোটটি অনুষ্ঠিত হবে সেই ভোটের জন্য তিনি আসলে ধানের শীষে ভোট চাচ্ছেন। এবং আসলে আমার সামনে একটি গণসংযোগ যে টিম রয়েছে তাবিথে তারা রয়েছেন, তারা ভোট চাচ্ছেন, এবং এর পিছনেই পুলিশের নিরাপত্তা রয়েছে। বিভিন্ন সময় কিন্তু বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল তিনি অভিযোগ করেছেন যে আসলে নিরাপত্তার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চেয়েছিলেন,
হয়তো বা সেই কারণেই পুলিশের যে নিরাপত্তা রয়েছে, স্থানীয় যে থানা রয়েছে সেখান থেকে পুলিশের নিরাপত্তা দেওয়া হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন পুলিশের যারা এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা নিরাপত্তা দেবার চেষ্টা করছেন তাবিতাওকে। এবং আবার সামনেই বিএনপির যে গণসংযোগ টিম রয়েছে তাবিতাওয়ালে তারা রয়েছেন। এবং আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডে তাবিতাওয়াল তিনি গণসংযোগ করবেন। এবং আমরা জানতে পেরেছি যে তাবিতাওয়াল আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 14